উৎপাদন এবং প্যাকেজিং ছাড়া ব্যবসা করার আইডিয়ার দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। যারা প্রথম পর্বটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা দ্বিতীয় পর্ব দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আশা রাখছি যারা প্রথম পর্বটি দেখেননি তারা সেই ভিডিওটি দেখে আসবেন। আপনি চাইলে সেটি আই বাটন থেকে দেখে আসতে পারেন, এই পাশে অথবা যে কোনো এক পাশে থাকবে। এছাড়াও ভিডিও শেষে আমি এই প্রথম পর্বটি দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। ষষ্ঠ ব্যবসা আইডিয়াটি হচ্ছে চকলেটের ব্যবসা। দেখুন, ইন্ডিয়া থেকে প্রচুর চকলেট আসে আমাদের বাংলাদেশে, ইভেন থাইল্যান্ড, চায়না, এইসব দেশ থেকেও কিন্তু প্রচুর চকলেট বাংলাদেশে আসে এবং সেগুলো লোকাল মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে। তো এই চকলেটের ব্যবসাও আপনি করতে পারেন, এক্ষেত্রেও কিন্তু আপনার ওই ধরনের কোনো ঝামেলা যেতে হচ্ছে না, যেটা বারবার বলে আসছে, অর্থাৎ আমার আজকের ভিডিও টপিক যেটা। তো আপনি চকলেটের ব্যবসা করতে পারেন, এর জন্য কিন্তু আপনি চক বাজারে চলে যেতে পারেন, সেখান থেকে আপনি হিউজ অফ কালেকশনের চকলেট পেতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন লোকাল মার্কেটের থেকে বিভিন্ন জনের কাছ থেকে ডিলারশিপ নিয়েও এই চকলেটের ব্যবসাটা করতে পারেন। আপনি চাইলে দামি দামি চকলেট রয়েছে এগুলো দিয়ে ব্যবসা করতে পারেন। এছাড়া চকলেটের জার রয়েছে, আপনি দেখবেন অনেক খেয়েই তিনটা চকলেটের জার যদি কেউ রাখে তাকে আবার একটা বালতি গিফট দিয়ে, এই ধরনের একটা সিস্টেম করে কিন্তু অনেকে ব্যবসা করে। একটা বালতি গিফট দেওয়ার পরে তিন তিন বয়ম চকলেট বেচার বিক্রি করার পরেও কিন্তু তার ভালো লাভ থাকে। আপনি একদিন চক বাজারে গিয়ে একটু যাচাই বাছাই করলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে এই ব্যবসাগুলো কেমন লাভজনক। এছাড়া আপনি ইউটিউবে মিনি বিজনেস আইডিয়া নামে একটা ওয়েব একটা চ্যানেল রয়েছে, তো সেই চ্যানেলে বিভিন্ন ধরনের চকলেটের প্যাকেজ তারা পাইকারি দরে বিক্রি করে। তো তাদের কাছে আপনি যোগাযোগ করে তাদের সাথে দেখা করেও কিন্তু আপনি এই ব্যবসাটা স্টার্ট করতে পারেন, কারণ এখানে আপনাকে একবার তাদের সাথে দেখা করে ব্যবসাটা শুরু করলে পরবর্তীতে তারা প্রতিনিয়ত আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেবে আর এটা রেট বলে দেবে, আপনি সেই অনুপাতে 50 থেকে 80 টাকা বাড়িয়ে বিক্রি করতে পারবেন। কারণ বাজারে যে চকলেটগুলো চলে সেগুলোর দাম কিন্তু মুদি দোকানওয়ালা জানে না, কারণ এগুলো সম্পূর্ণ নতুন প্রোডাক্ট আর প্রতিনিয়ত এই নতুন নতুন আইটেমের চকলেট বাজারে আসছে, আর সেই নতুন নতুন চকলেট যখন দোকানদারকে নিয়ে দিবেন তারা কিন্তু এটা রেট জানবে না, ফলে আপনি একটু বেশি প্রফিট করে বিক্রি করতে পারবেন। তো প্যাকেজিং উৎপাদনের ঝামেলা ছাড়া ব্যবসা করতে চাইলে আপনি চকলেটের ব্যবসাটা করতে পারেন। সপ্তম ব্যবসা আইডিয়াটি হচ্ছে গার্মেন্টস ব্যবসা অথবা পোশাকের ব্যবসা। এখন গার্মেন্টস ব্যবসা বললেই আমাদের মাথায় একটা চলে আসবে যে গার্মেন্টস বড় কারখানা দিতে হবে, এই ধরনের কিছু মেশিন বসাতে হবে, এই ধরনের কিছু। আসলে আমি সেটা বলছি না, আপনি চাইলে একটা গার্মেন্টস প্রোডাক্ট আপনি কিন্তু মার্কেটিং করে ব্যবসা করতে পারেন। দেখুন, আমাদের দেশে প্রচুর প্রচুর শপিং সেন্টার রয়েছে আর এই শপিং সেন্টার গুলোতে প্রচুর প্যান্ট, শার্ট, গেঞ্জি এগুলো বিক্রি হয়, তো এগুলোও কিন্তু মার্কেটিং করে ব্যবসা করে। আপনি দেখবেন ফেসবুকে বেশ কিছু পেজ রয়েছে যারা এই প্যান্ট শার্টের মার্কেটিং করার জন্য প্রতিনিয়ত লোক নিয়োগ দেয়। আপনি সেই পেজগুলোতে তাদের সাথে যোগাযোগ করে মাত্র 10,000 টাকা ইনভেস্ট করেও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন। 10,000 টাকার আপনি শার্ট কিনে অথবা প্যান্ট কিনে সেগুলো আপনার এলাকায় যত দোকান রয়েছে সেই দোকানগুলোতে আপনি সাপ্লাই করুন, তাহলে কিন্তু একটা দারুণ ব্যবসা হয়ে যাবে। ধরুন আপনি 100 পিস শার্ট কিনে আনলেন, 100 পিস শার্টে যদি আপনি 10 টাকা করেও প্রফিট করেন তাহলেও কিন্তু আপনি 100 পিস শার্টে 1,000 টাকা লাভ করতে পারছেন। খুব সিম্পল একটা বিষয়। তো এর জন্য আপনি প্রথম অবস্থায় হয়তো আপনার একটু কষ্ট হবে, কিন্তু দেখুন মাত্র 10 টাকা প্রফিটে যদি আপনি শার্ট ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি খুব সহজে বিক্রি করতে পারবেন। তবে এক্ষেত্রে সতর্ক হতে হবে যে আপনি যার কাছ থেকে পণ্য কিনছেন সে যেন আপনাকে না ঠকায়, অর্থাৎ কেনার ক্ষেত্রে আপনাকে জিতে আসতে হবে। যদি আপনি কেনার ক্ষেত্রে জিতে আসতে পারেন তাহলে আপনি কিন্তু বিক্রি করার ক্ষেত্রেও জিতে যেতে পারবেন। তো এই শার্টের ব্যবসা বা প্যান্টের ব্যবসা কিভাবে করবেন এর জন্য কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, অথবা ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে যারা প্যান্ট শার্ট আসলে পাইকারি দরে বিক্রি করে। তো তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি এই কাপড়ের ব্যবসাটা শুরু করতে পারেন। 8 নম্বর ব্যবসা আইডিয়াটি হচ্ছে ইলেকট্রিক প্রোডাক্ট। দেখুন, ইলেকট্রিক প্রোডাক্ট নিয়েও কিন্তু একটা দারুণ ব্যবসা করা যায়। আমি কয়েকদিন আগে একজন লোকের সাথে পরিচিত হয়েছিলাম, তিনি আসলে মুদি দোকানগুলোতে ইলেকট্রিক প্রোডাক্ট আসলে সাপ্লাই দেয়, যেমন
চার্জার লাইট, টর্চ লাইট, তারপরে বিভিন্ন ধরনের সকেট, এছাড়াও ইলেকট্রিক প্রচুর আইটেম রয়েছে যেগুলো আপনি মুদি দোকানগুলোতে সাপ্লাই দিতে পারবেন। আপনার এনার্জির বাল্ব আছে, এছাড়া 60 ওয়াটের বাল্ব আছে, এছাড়া বিভিন্ন ধরনের সুইচ। আপনি যদি দোকানওয়ালাদেরকে কনভিন্স করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই এই প্রোডাক্টগুলো তাদের দোকানে ডেলিভারি দিতে পারবেন। তো এর জন্য আপনি অবশ্যই চকবাজারে চলে যাবেন, সেখানেও কিন্তু প্রচুর ইলেকট্রিক প্রোডাক্টও পাওয়া যায়। সেখান থেকে সেই প্রোডাক্টগুলো কিনে এনে আপনি আপনার এলাকায় সাপ্লাই দিতে পারেন। শুধুমাত্র মুদি দোকানে এই যে সাপ্লাই দিতে হবে তা নয়, আপনি দেখবেন আপনার এলাকায় প্রচুর ইলেকট্রিক পণ্যের দোকান রয়েছে, তো সেই দোকানগুলোতেও আপনি সাপ্লাই দিতে পারেন। আপনি ভাবতে পারেন যে ইলেকট্রিক শপ ওয়ালারা তো আসলে পাইকারি বাজার থেকে কিনে আনে, আমার কাছ থেকে কেন নেবে? দেখুন, তারা যদি দোকান করে তাদের কিন্তু দোকান রেখে বাইরে যাওয়ার তেমন একটা সময় হয় না। তো আপনি যদি এই তাদের এই বাইরে থেকে পণ্য কিনে আনার ঝামেলাটা লাঘব করতে পারেন, মাত্র 10 টাকা বা 15 টাকা প্রফিট করেন প্রতি প্রোডাক্ট প্রতি, তাহলেও কিন্তু আপনি এখানে একটা ভালো ব্যবসা করতে পারবেন। আপনি হয়তো ভাবছেন মাত্র 10-15 টাকা লাভ করে আমি ব্যবসা করব, আসলে ব্যাপারটা তেমন নয়। এটা উদাহরণস্বরূপ বললাম, আপনি এমনও প্রোডাক্ট আপনার হাতে আসবে যেগুলোতে আপনি 50-60 টাকাও লাভ করতে পারবেন। তো আপনি চাইলে এই ব্যবসাটা খুব সহজে করতে পারেন, ইলেকট্রিক পণ্যের ব্যবসা। এখানে আপনি প্রয়োজনে এই মোবাইলের অ্যাক্সেসরিজ গুলো অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু একটা দারুণ ব্যবসা হয়ে যাবে। তো এতক্ষণ বললাম দোকানে সাপ্লাই দেওয়ার ব্যবসাগুলো, এখন আমি দু একটা ব্যবসার সাথে অ্যাড করবো যেগুলো আসলে দোকানে সাপ্লাই দেওয়ার ব্যবসা নয়, তবে কম পুঁজিতে আপনি শুরু করতে পারবেন। আপনি চাইলে একটা চায়ের দোকান দিতে পারেন, ছোট্ট পরিসরে, একদম বড় দোকান নিয়ে যে চায়ের দোকান করতে হবে তা নয়। আপনি দেখবেন বিভিন্ন মোড়ে প্রচুর দোকান রয়েছে, ছোট্ট ছোট চায়ের দোকান রয়েছে বিভিন্ন স্ট্যান্ড গুলোতে, বাস স্ট্যান্ড, প্রচুর লোক চলাচল করে এমন জায়গায় চায়ের দোকান থাকে, রেল স্টেশন গুলোতে চায়ের দোকান থাকে, এরা কিন্তু প্রচুর ব্যবসা করে। তা আপনি আপনার এলাকায় দেখবেন যেখানে প্রচুর লোক সকাল চলাফেরা করে এমন একটা জায়গায় একটা টং দোকান নিয়ে চায়ের দোকান শুরু করতে পারেন। ইনশাল্লাহ এই টং দোকানে একসময় আপনাকে প্রচুর ব্যবসা দেবে, আপনি প্রচুর টাকা পয়সার মালিক হতে পারবেন। এরপরে আপনি চাইলে একটা গজ কাপড়ের দোকান দিতে পারেন। দেখুন, আমাদের দেশে গজ কাপড়ের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। রেডিমেড পোশাক গুলো সাধারণত বড় বড় হাই সোসাইটির শপিং মল গুলোতে ভালো চলে, কিন্তু আমাদের দেশে তো এত হাই সোসাইটির লোক এত বেশি নেই, বরং মধ্যবিত্ত বা গরিব শ্রেণীর লোকই বেশি। আর এই গরিব শ্রেণী বা মধ্যবিত্ত লোকেরা কিন্তু এই গজ কাপড়ের পোশাকই বেশি পরে, কারণ এটার খরচ কম। যেহেতু সিংহভাগ লোকেরাই এই ধরনের পোশাক পরে, এ ধরনের পোশাকের প্রতি আকৃষ্ট, সেহেতু আপনি এই ধরনের একটা ব্যবসা শুরু করতে পারেন। ইসলামপুরে চলে যাবেন, সেখান থেকে আপনি 10-15 হাজার টাকার অথবা 30 হাজার টাকার একটা গজ কাপড়ের গাঠটি কিনে আনতে পারেন, এনে আপনার এলাকায় বিক্রি করতে পারেন। প্রয়োজনে আপনি ভ্যান নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন, এছাড়া আপনি বিকালবেলায় যেখানে প্রচুর লোক সমাগম আছে সেই এলাকায় চলে যান বা সেই বাজারে যেয়ে আপনি কিন্তু এই গজ কাপড়ের ব্যবসাটা খুব সহজে করতে পারবেন। আসলে ব্যবসা শুরু করার জন্য আপনার মেইন হচ্ছে আসলে সাহস করা, শুরু করে দেওয়া। যেদিন শুরু করে দেবেন তারপরের দিন থেকে কিন্তু আপনি ব্যবসায় গ্রো করতে থাকবেন। কম পুঁজির মধ্যে ব্যবসা করতে চাইলে আপনি একটা হালিম চটপটির দোকান দিতে পারেন, এক্ষেত্রেও কিন্তু প্রচুর প্রফিট করতে পারবেন। এখন আপনার নাকের লজ্জা থাকতে পারে যে হালিমের দোকান করবো আমি, আমি না, এই কাজ আমার জন্য না, এরকমটা যদি ভাবেন তাহলে কিন্তু আপনি কোনো ব্যবসাই করতে পারবেন না, কোনো ব্যবসাই তাহলে আপনার জন্য নয়। কারণ দেখুন, ইউনাইটেড আমেরিকা অথবা কানাডা, অস্ট্রেলিয়া, এইসব দেশেও কিন্তু এই ছোট ছোট দোকানগুলো রয়েছে। সেই সব ওই সকল দেশে সবাই কিন্তু শিক্ষিত, কিন্তু তারা কেন এই ধরনের ব্যবসা করছে? তারা কিন্তু প্রত্যেক পেশাকে আসলে প্রাধান্য দেয়, প্রত্যেক পেশাকেই সম্মান করে। সেই হিসেবে আমরা কেন পিছিয়ে থাকবো? আমরাও এই সব পেশাকে আসলে মূল্যায়ন করা উচিত। তো আমি সেই হিসেবে বলছি, আপনি চাইলে একটা হালিম চটপটি দোকান দিতে পারেন। এটা যে কতটা প্রফিটেবল বিজনেস, কতটা লাভজনক বিজনেস, আসলে যারা করে তারাই জানে। আপনি হিম্মত করুন, শুরু করুন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো করতে পারবেন। আজকের সর্বশেষ বিজনেস আইডিয়াটি হচ্ছে জুস বার। আপনি চাইলে একটা সুন্দর জুস বার দিয়েও কিন্তু দারুণ ব্যবসা করতে পারেন। এখানে ইসবগুলো বসি, তোকমা, এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু একটা দারুণ শরবত বানায়। সেই শরবতটা কিভাবে বানায় সেটা আপনি শিখে নিতে পারেন। এছাড়া বেলের শরবত,
এছাড়া বিভিন্ন ধরনের ফল একসাথে মিশিয়ে এক ধরনের শরবত বানানো হয়, আর সেই শরবত গুলোও কিন্তু ভালো চলে। এখন যেহেতু শীতকাল, সেহেতু এই ব্যবসাটা তেমন একটা চলা সম্ভব নেই, তবে আপনি চাইলে গরমকালে কিন্তু দারুণ ভাবে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তো মোটামুটি ভাবে আজকে আমি কয়েকটা ব্যবসার আইডিয়া আপনাদেরকে দিলাম। আসলে মাথায় প্রচুর ব্যবসা আইডিয়া রয়েছে, কিন্তু সব ব্যবসা আইডিয়া তো এক ভিডিওতে বলা সম্ভব নয়। তো আপনি যদি একটু মাথা খাটান, একটু অ্যানালাইসিস করেন যে আপনি কোন ব্যবসাটা করতে পারবেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি ব্যবসার আইডিয়া গুলো বের করতে পারবেন। তো আপনার কোনটা করতে ভালো লাগে, আপনি কোনটাতে ইন্টারেস্টেড, সেটাই আসলে মূল বিষয়। আপনি যখন এটা বের করতে পারবেন যে আপনি কোন বিষয়ের উপরে ইন্টারেস্টেড, যখন এটা বের করতে পারবেন তখনই আসলে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো, ব্যবসা শুরু করার জন্য সাহসের প্রয়োজন, আর নাক থেকে ইগোটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। যেদিন আপনি আপনার মনে থেকে ইগো ঝেড়ে ফেলে দিতে পারবেন, সাহস নিয়ে শুরু করতে পারবেন, তারপরের দিন থেকে কিন্তু আপনার ব্যবসা গ্রো আপ করতে থাকবে। তাই বলছি, যদি ব্যবসা করতেই হয় তবে সব ধরনের লজ্জা ঝেড়ে ফেলে দিয়ে বুকে সাহস নিয়ে শুরু করুন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো করবেন। তবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি, এখানে বসে থেকে বলে দেওয়া যত সহজ, কিন্তু প্রকৃত অর্থে ব্যবসা করা তার চেয়ে অনেক কঠিন।